ইসমিলাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকের প্রশ্নের সমাধান দিচ্ছি দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের ঘ সেটের প্রশ্নের উত্তরগুলো আমি এখন বলে দিচ্ছি প্রথম প্রশ্ন ছিল ঘ সেটের সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দ কত প্রকার চার প্রকার চিক করে বলি কোথা নাই কাদা এখানে দ্রুত শব্দটি ক্রিয়া বিশেষণ পূরণবাচক সংখ্যা কোনটি পূরণবাচক সংখ্যা হচ্ছে দশম নিমরাজি শব্দটি নিম উপসর্গটি কোন ভাষার নিম ফার্সি ভাষার উপসর্গ হাতাহাতি কোন সমাসের উদাহরণ হাতাহাতি বহুবৃহী সমাস বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় পাটি তা পাটি এখানে পাটি এরপর সাত নম্বর প্রশ্ন বাংলা উপসর্গ মোট কতটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি আর তৎসম উপসর্গ বৃষ্টি কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি মনরূপ মাঝি মন মাঝি এটা হচ্ছে রূপকর্মধার সমাস আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি অপাদানের সপ্তমী কৃত প্রত্যয় সাধিত পদকে কৃদন্ত পদ বলে ডাক্তার ডাকো বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি বিপদ এবং দুঃখ এক সময় আসছে এবং আছে এই জন্য এটা হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চায় তিনটি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা তামার বিষ অর্থের কুপ্রভাব বিদ্যান সকলের দ্বারা আদৃত হন কর্মবাচ্যের উদাহরণ উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয় সর্বনাম পদের পরিবর্তন করতে হয় পদের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ধ্বনি বিপর্যয় ঔষ্ঠনী কোনগুলো প ফ ব ভ ম নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একাদশ বাংলা বর্ণমালায় যৌগিক স্বর্গাপক বর্ণ দুটো ঐ এবং অ উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলা হয় মাঝখানে স্বরধ্বনি মধ্য বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি উত্তর হবে বিপ্রকর্ষ এরপরে সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কি বলে সন্ধি রুড়ি শব্দের উদাহরণ কোনটি সন্দেশ সন্দেশ রুড়ি শব্দ তার মঙ্গল হোক বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে আকাঙ্ক্ষা ভাব হাটবাজার কোন শব্দ যোগে সাধিত দ্বন্দ্ব সমাস সমার্থক শব্দ বিশেষ পদ ছয় প্রকার সীমার মাঝে অসীম তুমি বাক্যে মাঝে অনুসর্গ কি অর্থ প্রকাশ করে মধ্যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দমাত্রই পদ অনুসর্গ অবধি হেতু বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি ডিঙা ডিঙি থেকে ডিঙা ডিঙি হচ্ছে ছোট আর বৃহদার্থে ডিঙা ধন্যবাদ